আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দই বানাবো। অনেকদিন ধরে ইচ্ছা করছিল খাওয়ার জন্য, ভাবলাম বাইরে থেকে আনতে পারবো না, ঘরেই বানাই। তো দইয়ের জন্য আমার টক দই লাগবে, দুধ আর চিনি। তো প্রথমে আমি টক দই একটু কেটে নিয়ে রেখেছিলাম। এখন আমি শিরা বানাবো, চিনি শিরা। একটু পানি দিয়ে, চিনি দিয়ে কিছুক্ষণ নড়াচড়া করলে শিরা হয়ে যাবে। একটু আঠালো ভাব হওয়ার পর আঠালো ভাবটা হয়ে গেলে বুঝবেন আপনাদের শিরা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি যে ফাটানো দই নিয়েছিলাম, দইটা একটু নড়াচড়া করে ফেটে নিয়েছিলাম। এটার মধ্যে একটু ফুড কালার দিলে, এটা দিলেও দিতে পারেন আপনাদের ইচ্ছা, দিয়ে একটু নেড়ে নিলাম। কালারটা আসলে আমি ওইটা ওই ফাটানো দইয়ের মধ্যে চিনি শিরাটাও মিক্স করে নিয়েছিলাম। সব একসাথে মিক্স করে ওতে নিয়ে নিলাম। তারপর আমি একটি হাঁড়ির মধ্যে বসিয়ে, দেখতে পাচ্ছেন আমি তোয়ালি বা গামছা যাই পান, তার দিয়ে একটু কিছুক্ষণ দেখে রেখে দিতে হবে, লাইক 4 ঘন্টার মতো। চার ঘন্টা পর অলমোস্ট দইটা হয়ে গেছে। আপনি চাইলে সার্ভ করতে পারেন, আমি এখন সার্ভ করবো, পরে আমি ফ্রিজে রাখবো। আপনি চাইলে আগেও ফ্রিজে রাখতে পারেন। হয়ে গেল আমার দই। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।